ধুর, সারাদিন বাসায় বসে থাকতে কি ভালো লাগে? অনলাইনেও কেউ নেই, কি করব? একটু বই পড়ি। ধুর, বই পড়তেও ভালো লাগছে না। যাই, ফাহাদকে একটা ফোন দিই। হ্যালো ওহি। হ্যাঁ ফাহাদ। হ্যাঁ বল, শুনছি। কই তুই? আমি এই তো ছাদে বসে চিল করছি, দারুণ বাতাস হচ্ছে। হ্যাঁ তুই চিলই কর, আমি একা এদিকে বোর হচ্ছি, ভালো লাগছে না, কি করব। তুই এক কাজ কর, আমার বাসার ছাদে চলে আয়, দারুণ বাতাস হচ্ছে, আয় আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে, চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি, ছাদে থাক। আচ্ছা ঠিক আছে। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ, मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ, जमाने के हर एक जालिम हर जाबिर से लड़ता हूँ, मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ, मैं ऐसी कौम से हूँ जिससे बातिल दिल लरजता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, तुझे इस्लाम से कम कुफर से ज्यादा मोहब्बत है, निजाम हक के गले। কি তুই হাসছিস কেন? বাড়িতে গায়না দেখে আসছিস, এ কেমন যুব পরে আসছিস তুই? কেন ভালো লাগছে না? একদমই না, কলার কাটা, গলায় দড়ি ঝুলছে, কি এ কোনো স্টাইল হলো? হে ম্যান, ওয়েট এ মিনিট, ফার্স্ট অফ অল এটার দড়ি না, এটার নাম কারকুশা, আর এটাই হচ্ছে এই জুব্বার স্টাইল। গলায় দড়ি ঝুলিয়ে বেড়ানো নাকি স্টাইল? তা এটা আপনার কোন দেশি স্টাইল শুনি? এটা দুবাইয়ের স্টাইল, দুবাই এবং ওমানের ম্যাক্সিমাম মানুষ এই ধরনের যুব। তোর বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে দেখ। এটা কি দুবাই নাকি? আচ্ছা তাও দাঁড়া, তোর এই পাগলামোর সত্যতা যাচাই করি। দুবাই টপ স্টাইলস, এটা দুবাই না হলেও এই স্টাইলের সমস্যা কোথায়? যথেষ্ট ভালো একটা পোশাক। তুই তো ঠিকই বলেছিস, দুবাইয়ের মানুষ তো এ ধরনের জুব্বাই পরে। আসলে আমরা কলারওয়ালা সাধারণ জুব্বা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তো এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা এই জুব্বার মধ্যে কি এমন স্পেশালিটিস আছে? স্পেশালিটি তেমন কিছুই না, তবে কিছু পার্থক্য রয়েছে। যেমন জুব্বাটা অনেক নরম কাপড়ের তৈরি হয়, অনেক কমফর্ট একটা জুব্বা, গলায় কলার হয় না, গোল গলার সাধারণত। তুমি দেখতেই পাচ্ছিস গলায় খুব সুন্দর একটা কারকুশা রয়েছে, বুকের উপর দিয়ে দুই পাশেই পাঁচটি করে সেলাই রয়েছে, আর বুতামগুলো একটু ডিফারেন্ট স্টাইলের। ঠিক আছে, এই জুব্বার সাথে সাদা পাগড়ি পরতে হয়, তাহলে দারুণ দেখায়। আর দেখ এর আগালের সাথে দুইটা ট্যাসেল রয়েছে, বেশ দারুণ। আসলে স্টাইলের কোনো শেষ নেই। হ্যাঁ, আর সুন্নতসম্মত স্টাইলগুলোই সবথেকে সুন্দর স্টাইল, শুধু প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের, আর একটু অভ্যস্ত হয়ে নিতে হবে।